সন্তানকে এখানে আমরা পেয়েছি, আমাদের আশ্রমের অভিভাবক সম্পাদক মনসাথী রামকৃষ্ণ মিশন আশ্রম এতটাই আমাদের প্রিয় এবং পূজনীয়, এবং তার কথা আস্বাদনে আমাদের কখনোই তৃপ্তি সম্পূর্ণ হয় না। আবার শুনব তার কথা, অমৃতময় কথা, মায়ের অনুরোধে বক্তৃতা শ্রী শ্রী মায়ের পন্থায় জীবন গঠন। বক্তৃতা করছেন পূজ্যপাদ স্বামী স্তম্ভটি আনন্দজী মহারাজ, সম্পাদক মনসাথী রামকৃষ্ণ মিশন আশ্রম। ব্রহ্মরূপমাদিমধ্য শেষ সর্বভাসকম ভাবশর্কহীন রূপ নিত্য সত্যমদ্বয়ম বামনোতি গোচরং চ নেতি নেতি ভাবিতম ত্বম নমামি দেব দেব রাম কৃষ্ণমীশ্বরম। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের শ্রী পাদপদ্মে আমার আভূমি প্রণাম। আমার প্রণাম নিবেদন করছি পূজনীয় স্বামী বিভাত্মানন্দজী মহারাজ, যাকে এরা বলছিলেন প্রধান অতিথি। অতিথি মানে যিনি তিথি না মেনে আসেন আর কি, তিথি না মেনে আসেন অতিথি, কিন্তু ইনি তিথিটিতি মেনে এসেছেন, তাও তাকে আমরা প্রধান অতিথি বলছি। ইনি আমাদের শরীর, আমাদের ভারী আপনার জন্য, আমরা জানিও না যে আমাদের কত রকমের উপকার করেন উনি। আমরা কখনো শিশিরকে ঝরে পড়তে দেখিনি। কেউ আপনাদের আপনাদের যদি জিজ্ঞাসা করা হয় শিশির কখনো ঝরে পড়তে দেখেছেন কি না, আপনারা কেউ বলতে পারবেন না শিশিরকে রাত্রিবেলা টুক করে ঘাসের ওপর ঝরে পড়তে কেউ দেখেনি। সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন আমরা দেখি যে ঘাসগুলো প্রাণবন্ত হয়েছে, ফুলগুলো আরও বড় হয়ে প্রস্ফুটিত হয়েছে। পূজনীয় মহারাজ আমাদের আশ্রম এবং আপনাদের এই কাকদ্বীপ আশ্রমে যেভাবে সেবা করেন সেটাটা প্রায় শিশির ঝরে পড়ার মতো। আমরা বুঝতেও পারি না, আমরা জানতেও পারি না, কিন্তু একেবারে নিঃশব্দে আমাদের এই দুটি আশ্রমকে প্রাণবন্ত করার একটা প্রাণপণ চেষ্টা করে যায়। তাই আজকে তাকে আমাদের এখানে মধ্যে আনতে পেরে এবং তার প্রেরণাময় বাণী শুনে আমার সত্যিই খুব আনন্দ হয়েছে। কৃতজ্ঞতা পূজনীয় মহারাজকে যিনি দর্শক আসনে বসে আছেন, আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার। যারা দয়া করে এসেছেন আমার বকাঝকা শুনেও আপনাদের ক্ষমা দৃষ্টি দিয়ে আমাদের আমার কথা শুনবেন বলে বসে আছেন। আমার আলোচনার বিষয়বস্তু শ্রী শ্রী মায়ের পন্থায় জীবন গঠন। আমি ভেবে এসেছি পাঁচটা অনুগল্প ভেবে এসেছি, পাঁচটা না মোট ছটা অনুগল্পের কথা ভেবে এসেছি। মহারাজ যেরকম আধ্যাত্মিক গল্প বললেন আমার গল্পগুলো বড় জাগতিক, আপনাদের কারুর খারাপ লাগলে ঢিল ঢিল ছুটবেন না। একটা নববিবাহিত স্বামী স্ত্রী, তারা একটা শপিং মলে গেছে দুর্গাপুজোর আগে বাজার দোকান করবেন বলে। ভদ্রলোক খুব রিসোর্সফুল, খুব তার সঙ্গে বাজার করতে যাওয়াটা একটা খুব আকর্ষণীয়, কারণ বাজারের সঙ্গে খুব ভালো খাওয়া দাওয়া হয়। তা বউটি নতুন বিয়ে হয়েছে তো সেই কারণে সাহস করে বলতে পারছে না, বেশ এক ঘন্টা ঘোরা হয়ে গেছে চোরটির মতো মলে, বিভিন্ন জায়গায় তারা ঘুরে ঘুরে এসেছেন, কিন্তু খাবার কথা বলছে না, না খাবার কথা না জলের কথা কিচ্ছু বলে না। শেষকালে যখন বেরিয়ে যাচ্ছে তখনও যখন খাবার ব্যবস্থা হলো না, তখন মেয়েটি আর থাকতে না পেরে মুখ ফুটে জিজ্ঞেস করলো কিছু খাওয়ানো হবে না? যে হ্যাঁ অবশ্যই হবে, অনেক দিন ঘুগনি খায়নি বুঝলে তো, এই মলের বাইরে একজন বুড়ো দাদু ভারী সুন্দর ঘুগনি নিয়ে বসেন, চলো আমরা গিয়ে আজকে ঘুগনি খাই। মেয়েটা সরল বিশ্বাসে ওই ঘুগনিওয়ালার কাছে গেল। ঘুগনিওয়ালা যখন ডালাটা খুললেন তখন দেখা গেল ওই মলের এত ভালো ভালো খাবার আছে, তাই কেউ তার ঘুগনিওয়ালার কাছে আসেনি। ওই ঘুগনিওয়ালার ডালাটা সম্পূর্ণ ঘুগনিতে ভর্তি, তারা তো নিজেরা খেলেন আবার বললেন এত ভালো ঘুগনি খানিকটা বাড়ির জন্য দিয়ে দাও। কেউ বুঝতেও পারলো না, খুব নিঃশব্দে কেমনভাবে তার কথা ভেবে, তার অসুবিধার কথা ভেবে তার অসুবিধাটাকে আপন করে নিলেন এরা। দু নম্বর গল্পটা হচ্ছে পাড়ায় দুর্গাপুজোর আগে আরেকটি শপিং মলের ওনার কয়েকজন রণপা
চালাতে পারে এরকম মানুষকে তারা ভাড়া করলেন। তারা সে বিচিত্র সাজগোজ করে রণপা করে ঘুরে বেড়াচ্ছে, আর পথচারী যে সমস্ত মানুষ আসছে তাদের হাতে করে একটা করে ফ্লায়ার দেয়, না দেখেছেন একটা করে কাগজ দেয়, সেইগুলো দিচ্ছে, এই দোকানে এত পার্সেন্ট ডিসকাউন্ট, ওই দোকানে এত পার্সেন্ট ডিসকাউন্ট, সেই ফ্লায়ারগুলো দিয়ে যাচ্ছে তাদের। সকাল থেকে রাত অবধি একটি ছেলে সেই ফ্লায়ার বিতরণ করছে। সন্ধে হয় হয় রাত্রি হয় হয় এমন সময় তার কাজ শেষ হলো, রণপা থেকে নেমে তার সেই পোশাক আশাক ছেড়ে মেকআপটি আছে তখনও, সে একটি ওষুধের দোকানে গেল তার বাবার জন্য একটা ইনহেলার কিনবে বলে। গিয়ে বলছে, কাকু একটা ইনহেলার দেবেন? বলে, আজকে রোজগারে প্রায় সবটাই উজাড় করে দিচ্ছে। সে কাকুটি সদ্য আলাপ হওয়া কাকুটি বললেন, আপনি ওই রণপাতে ফ্লায়ার দিচ্ছিলেন না? বলে, হ্যাঁ রণপাতে ফ্লায়ার দিচ্ছিল, তার পয়সা নিয়ে ইনহেলার নিয়েছেন, কিন্তু ছেলেটার ব্যাগটা নিয়ে মনে হলো একটু ভারী ভারী আছে। খুলে দেখলো ইনহেলারের সঙ্গে চারটি ছোট ছোট এরকম টিউব রয়েছে। বলছে, এগুলো তো চাইনি, বলছে ওগুলো ফ্রি স্যাম্পল, মুভের ফ্রি স্যাম্পল, সারাদিন ধরে দাঁড়িয়ে আছেন ওই রণপার ওপরে, পায়ে নিশ্চয়ই খুব ব্যথা করছে, রাত্রিরে গিয়ে গরম জলে পাটা ধুয়ে ওগুলো মালিশ করে শোবেন, দেখবেন খুব আরাম পাবেন। বলতে হলো না দুজনে কীরকমভাবে ভালোবাসা কেমনভাবে সঞ্চারিত হলো। ছোট্ট ছেলে গ্রাম থেকে তার বাবার সাথে এসেছে মন্দিরে এই দুর্গাপুজোর সময় ঢাক বাজাবে বলে। বাবা ঢাক বাজাবে, সে কাইনালা কাইনালা করে কাশিটা বাজাবে। মন তার পড়ে আছে তার সেই দেশের একচালা প্রতিমার দিকে, আর হইচই মেলার নানা জিনিস খাওয়া এসব তো কিচ্ছু নেই। এমন সময় হঠাৎ করে যে আবাসনে সে বাজাতে এসছে, তারা কাইনালা কাইনালা করে বাজাতে এসেছে, সেই আবাসনের একটি ছেলে ছুটতে ছুটতে তার কাছে এলো। তার দু হাতে দুটো বন্দুক আর কিছু ক্যাপ। ওর হাতে বন্দুকটা দিয়ে বললো, না ফাটিয়ে যাও, ফটফটা ফটফট, ফটফটা ফটফট। কেউ জানতেও পারলো না কখন ওই আবাসস্থলের ছতলায় থাকা বাচ্চাটা এই কাইনালা কাইনালা ছেলেটার সঙ্গে আপন বোধ করবে। মাকে লুকিয়ে রুমকি এখন টিউশন করে, তার উদ্দেশ্য হচ্ছে এবার পুজোয় মাকে খুব দামি একটা শাড়ি দেবে। যথারীতি ছ সাত মাসে টিউশনের টাকা জমিয়ে 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 সে শাড়ি কিনেছে। দোকানে ঢুকে শাড়ি কেনার সময় দেখলো তাদের পাড়ার গুলিপাগলি একটা ছোট্ট ম্যাক্সিকোটে ঠ্যাং ছড়িয়ে বসে আছে, জগৎসুদ্ধ লোক তার দিকে একটা লোভী দৃষ্টি দিয়ে তাকিয়ে যাচ্ছে। দোকানে গিয়ে আর মায়ের জন্য দামি শাড়ি কেনা হলো না, মোটামুটি একটা স্বামী শাড়ি কিনে একটা লম্বা দেখে ম্যাক্সি কিনে নিয়ে এলো। বুলির হাতে সেটি দিয়ে সে হাঁটতে শুরু করলো। বুলি হতবাক হয়ে আছে, লোকে তো অন্যভাবে তাকে দেখে, তার দিকে ঢিল ছড়ে এই প্রথম কেউ তাকে একটা পরনের কাপড় দিল, আর মেয়েটি হাঁটতে হাঁটতে এক অপার আনন্দ নিয়ে চলতে শুরু করলো। পয়সা প্রচুর আছে মিসেস ঘোষের, বিশাল 1000 স্কোয়ার ফুটের ফ্ল্যাটে থাকেন তিনি। স্বামী সদ্য মারা গেছেন, ছেলে তাকে বিদেশে, তার সময় নেই তাকে দেখা। দুর্গাপুজো এসে গেছে, সারা পাড়া আলোতে আলোকময় হয়ে গেছে, চাইনিজ ল্যাম্প বাড়িগুলোর ওপর লাগানো আছে, তার বারান্দার ওপরও গোটা চারিক চেন ঝুলছে। তিনি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের ভেতরের আনন্দ খুঁজে বেড়াচ্ছেন। এমন সময় কলিং বেলে চাপ পড়ল, খুলে দেখলেন তার কাজের মেয়েটা, সে এসে বলছে, ঠাম্মা, তার ছোট ছেলেটাকে নিয়ে এসেছে, ঠাম্মা তাড়াতাড়ি রেডি হয়ে নাও, এক্ষুনি তোমাকে নিয়ে ঠাকুরের মুখটা দেখিয়ে নিয়ে আসে। তিনি অদ্ভুতভাবে হতবাক হয়ে যাচ্ছেন, ও মা বুঝি এমনি করে মুখ দেখান? তার মনে হলো মা যেন স্বয়ং ওই কাজের মেয়েটির মুখ হয়ে এসেছেন, তার মুখ দেখাবেন। আমরা বলছি না মায়ের পন্থায় জীবন গঠন, মা এমনি করে শিশিরের ধারার মতো একটু একটু করে আমাদের ভেতরে যে মাকে তাকে জাগিয়ে দেওয়া। মায়ের পন্থাটা ভারী সুন্দর, মা সারা জীবন একথা কখনো বলেননি। শরীর যাবার আর 4 দিন বাকি ছিল, অন্নপূর্ণার মা এসেছেন তার সঙ্গে দেখা করতে। এই ঘটনা আপনারা অনেকেই জানেন, অন্নপূর্ণার মা এসেছেন তার সঙ্গে দেখা করতে, কাঁদছেন। নিজের মাকে হারিয়েই আমাদের কত বেদনা হয়, জগৎজননীকে হারালে তো সে তো বেদনা অসীম, সে বেদনা তো শব্দ দিয়ে প্রকাশ করা যায় না, তাই কাঁদছেন। মা তাকে সান্ত্বনা দিচ্ছেন, তখন মাকে দর্শন করার ব্যবস্থা ঘরের বাইরে থেকে। তিনি কাঁদছেন, বলছেন, মা আমাদের কী হবে? মা বলছেন, ওই কেন মা, তুমি ঠাকুরকে দেখেছ, তোমার কী সমস্যা, তোমার কোনো অসুবিধা নেই। তারপরে যখন
মায়ের সান্ত্বনা পেয়ে গুটি গুটি করে কাছে এসেছেন, তখন বলছেন, তবে বলি মা, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজে, এ জগতে কেউ পর নয়, জগৎ তোমার। দেখুন চারটে স্টেপ আছে, তার আগে একটা অদ্ভুত একটা স্টেপ আছে, যদি। যারা মাকে নিয়ে গবেষণা করছেন তারা যদিটাকে ইফ ফ্যাক্টর বলছে, ইফ ফ্যাক্টর। কেন? এটা যেন মা বলটা আমাদের দিকে এমনি করে ছুঁড়ে মেরেছে, আদৌ আমরা শান্তি চাই কি না। এই যেমন ভক্ত সম্মেলনে আমরা এসেছিলাম, 100 টাকা খরচ করে টিকিট করেছি, ধাক্কাধাক্কি দিয়ে ঢুকেছি, বসবার জন্য কিরকম ধাক্কাধাক্কি খানিকক্ষণ আগে দেখছিলাম, কিন্তু বসেই গুজগুজ 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 করছি। আমরা শুনতে আসিনি, শুধু অ্যাটেন্ডেন্স দিতে এসেছি, এটা হচ্ছে সমস্যা। তাই মা যদি শব্দটা বলে, আগে নিজেকে বিচার করতে হবে, নিজেকে আগে জিজ্ঞাসা করতে হবে। মহারাজ বলছিলেন না যে সবার কাছে আমরা লুকোতে পারি, নিজের কাছে লুকোনো খুব কঠিন। আপনি উম করলে সে ব্যাপারে উম করে দেখাবে। তাই বলছেন যদি শব্দটা আমাদের কাছে একটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট। আদৌ আমরা চাই কি, আদৌ শান্তি চাই কি? যদি চাই তাহলে প্রেসক্রাইব। আমরা শেষ থেকে শুরু করি, একদম পেছন থেকে বলছেন, এ জগতে কেউ পর নয়, জগৎ তোমার। এই পাঁচটা গল্প বললুম না, এই সবকটার মূলে একটাই শব্দ, একটাই ভাব জেগে আছে, মায়ের একটাই ভাব, জগৎ আমার। এ জগতে কেউ নয়, কেউ পর নয়, সবাই আমার। পূজনীয় রঙ্গনাথানন্দের মধ্যে একটা ভারী সুন্দর কথা আছে, উনি বলছেন, আধ্যাত্মিকভাবে আমরা সমৃদ্ধ হচ্ছি কি না সেটা পরীক্ষা করার সবচেয়ে বড় টেস্ট। প্রথম কথা, ক্যান ইউ ফিল ফর আদার্স? অন্যের কষ্ট, অন্যের বেদনা, অন্যের দুঃখ তুমি অনুভব করতে পারো কি? নিজেকে প্রশ্ন করুন। যদি করতে পারেন তাহলে দেখবেন মায়ের ভাবে আপনি একেবারে ডুবে আছেন। এটা হচ্ছে মায়ের প্রথম কথা। এই যে শব্দগুলো বলেছেন, এরকম কথা যদি মায়ের গোটা জীবনটা ঘুরে দেখেন, দেখবেন মা এরকম শব্দ কখনো কোনোদিন প্রকাশ করেনি। এটা মায়ের সমস্ত জীবনের সাধনার মথিত রূপ হচ্ছে মায়েরই অন্তিম বাণী। যেরকম করে দুধকে নিয়ে আমরা মন্থন করতে করতে মাখন বার করি, তারপর মাখনটিকে আরেকটি পাত্রে সঞ্চারিত করে তারপরে সেটিকে মন্থন করতে করতে আমরা তার থেকে ননি বার করি, দ্য সফটেস্ট ফর্ম, মানে দুধের একবারে সফটেস্ট ফর্ম বার করি। ঠিক ওই রকম মা যেন তার জীবনকে মন্থন করে, তার জীবনকে নতুন পথে চালিত করে আমাদের ভেতরে আমাদের জন্য এই অদ্ভুত বাণীটি, এই অদ্ভুত জীবন দর্শন আমাদের কাছে তুলে দিয়ে গেছে। দেখবেন এই সারাটা জীবন মা কোথাও কখনো এই জাতীয় একটাও শব্দ বলেন। মায়ের বড় বড় কথা নেই, ঠাকুরের যেন বড় বড় কথা ছিল, মায়ের ঠিক একবার 180 ডিগ্রি ওপর তার জীবন। মায়ের জন্য জিনিসপত্র নিয়ে এসছেন একজন বয়স্কা মহিলা, জ্বর হয়েছিল, রাত্রিরে ফিরে যেতে পারেনি, মায়ের ঘরের বারান্দায় তাকে শোবার জায়গা দেওয়া হয়েছে। ভীষণ জ্বর, রাত্রে অসারে তিনি পেচ্ছা পায়খানা করে ফেলেছেন। ভোরবেলা ঘুম থেকে উঠেই সেই দুর্গন্ধ দেখে মায়ের মায়ের মনে হচ্ছে, বলছে, আহা বেচারি, যদি লোকে জানতে পারে তাহলে লোকে তা খুব কষ্ট করবে। একবার অচেনা একটা লোক, মা জগৎজননী আদ্যাশক্তি মহামায়া, তার এসব করার কোনো দরকার ছিল না, কিচ্ছু দরকার ছিল না। তিনি তাড়াতাড়ি করে বাচ্চাকে ঘুম থেকে তোলালেন, পরিষ্কার কাপড় দিলেন আর বললেন, ওইগুলোকে ফেলে দিয়ে তুমি গুড়মুড়ি দিয়ে তাকে রওনা করে দিলেন। তারপরে নিজে হাতে সেই জায়গাটাকে পরিষ্কার করছেন, কেউ জানতেই পারল না। শিশির পড়া বলছিলাম না, শিশিরের মতো, শিশিরের মতো। হ্যাঁ, আই লাভ ইউ কথাটা বলা খুব সহজ, একবারে কোনো অসুবিধা নেই। ভ্যালেন্টাইন্স ডে আমাদের জন্য রয়েছে, শুধু একটা গোলাপ ফুল আর একটু হাঁটু কেড়ে দাঁড়ান, ব্যাস, তাইলে দেখবেন সব হয়ে যাবে। কিন্তু এই যে প্রতি শব্দে, প্রতি শ্বাসে প্রশ্বাসে তোমায় ভালোবাসি, সংস্কৃতে একটা ভারী সুন্দর কথা আছে, তাই স্নেহই আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ভালোবাসি বললে আমরা সবাই বুঝি, কিন্তু তাই স্নেহই আমি বললে আমরা কাউকে বুঝি না, বুঝি না কি বলছে খটর মটর। মায়ের ভালোবাসাটা এমন এমন ভাষায় কথা বলেছে, বসে জপ করছিলেন, ইষ্টস্মরণ করছিলেন। আমরা তো ইষ্টস্মরণ করলে কারোর দিকে তাকাতে পারি, বুড়ে বাবা নেই, যদি এ পাশাপাশি একটু এরকম চোখ টোক নাড়ি টাড়ি দেখি, কেউ আমায় দেখছে কিনা জপ করছি, তাছাড়া আমাদের মন একবার ইষ্টেতে রত হয়ে আছে। সেখানে জগৎজননী আদ্যাশক্তি মহামায়া জগতের কল্যাণের জন্য ইষ্টস্মরণ করছেন। আমি দেখছিলাম তো খানিক বাদে চোখ খুলে কীরকম ইষ্টস্মরণ হচ্ছিল, আমিও দেখেছি।
আপনারাও যেমন করেছেন আমিও তেমনি এখানে বসে বসে আমার বদ অভ্যাস দেখা, খুব বাজে অভ্যাস দেখেছি, সেটা বলছি না কি দেখেছি। মা বসে বসে জপ করছেন, সামনে পুরীর বস্তিতে ছেলেটি এসে খুব লাফালাফি করছে, তার দোষ বউয়ের দোষ হচ্ছে ঠিক সময় খেতে দিতে পারেনি, দমাদ্দম পিটছেন, দমাদ্দম মারছেন, শেষকালে এক লাথি মেরেছেন, বউটা ঘর থেকে বাইরে পড়ে গেছেন, মা থাকতে পারলেন না। নিয়ে বলছেন সরলা দেবী তার স্মৃতি কথায় বলছেন যে পেটটা প্রায় আধখানা ঝুলে গেছে মায়ের, 5 ফুট 6 ইঞ্চি চেহারার মানুষের আধখানা ঝুলে গেছে। বলছে আ মোলো যা, বলি বউটাকে কি মারবি, মনে হলো যেন সাপের মাথায় কেউ যেন ধুলো দিয়েছে, সাপ তার ফনাটাকে নামিয়ে দিল। লোকটা হাঁ করে মায়ের সেই রুদ্র রূপের দিকে তাকিয়ে আছে। মায়ের কোনো প্রয়োজন ছিল না, আরে বউকে মারছে ভালো তো, আমরা এরকম কত দেখেছি, দমাদ্দম করে মারতে 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 নিয়ে এলো, একবারে পাবলিক প্লেসে নিয়ে এসে মারলো, পাবলিককেই অপমান করলো, আবার বিকেলবেলা মাংস কিনে নিয়ে এসে কহনা পেয়ারায় দেখতে চলে গেল, এরকম তো কত দেখেছি। কিন্তু এই যে ভালোবাসা, এই যে স্নেহ শিশিরের মধ্যে, অন্যের কষ্ট বোঝা, অন্যের বেদনাকে বোঝা, মায়ের জীবনের যদি পন্থায় মাকে যদি স্মরণ করেন, এই ভাব আমাদের আসতে বাধ্য, আসবে। এ যদি না আসে জানবেন মাকে আমাদের স্মরণ করা ঠিক হচ্ছে না, মাকে আমরা বুঝতে পারিনি। কম্বল বালি কম্বল বিক্রি করতে এসেছে, মা বলছেন দিদি নলিনীদি নানারকমভাবে এই না ওই না সেই না এই করে, নলিনী করে নলিনীদি নানারকমভাবে দরদাম করছে, মা বলছেন হ্যাঁ রে তোর কম্বলের কী দরকার, বেচারা 2 পয়সা লাভ করবে বলে এই নানা জায়গায় ভর দুপুরে মাথায় করে কম্বল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর তাকে তুই দিক করছিস, আর তোর কম্বলের তো বিশেষ প্রয়োজন নেই, প্রয়োজন যদি থাকে বৌমার প্রয়োজন আছে, ওর একটা বই দুখানা দুটো বই তিনটে কম্বল নাই, বৌমা কম্বল ছাড়া আর কিচ্ছু ব্যবহার করেন, একটা পাতেন আর একটা গায়ে দেন, সেই ভয়ঙ্কর ঠান্ডায় বৌমার আর কম্বল নাই, জগৎ সংসারে কেউ বোঝেনি, কিন্তু আদ্যাশক্তি মহামায়া তিনি বুঝেছেন, তা তিনি বুঝেছেন। কেন বুঝেছেন? কারণ শুধু তিনি শ্রীরামকৃষ্ণকে, শ্রীরামকৃষ্ণ ছিল তার জগৎ, শুধু শ্রীরামকৃষ্ণকে আপন করেননি, তিনি আপন করেছেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে সংযুক্ত সকলকে। মাকে এসে একজন মহিলা বললেন মা আমায় দাও ঠাকুরের খাবার, আমি নিয়ে যাবো, মা খাবার নিয়ে যাচ্ছিলেন তার হাতে দিয়ে দিলেন, দেখুন আমাদের হলে আমরা যে কী করতাম তার ঠিক ঠিকানা নেই। ঠাকুরের সামনে এনে তিনি খাবারটা রেখে দিয়ে চলে গেছেন, ঠাকুর তো খেপে আগুন, হ্যাঁ তুমি জানো না ও এরকম করে, এসে সেরকম এর সাথে থাকে তার সাথে থাকে, মা হাত জোর করে বলছেন, তখনও নম্র, মানে অন্যকে ভালোবাসি বলে মানে তার তার উপর যে কাদা দিয়ে কাদা মতো মারিয়ে যাওয়া যায় তা কিন্তু নয়, মা বলছেন বাবা আজকে আজকের দিনটার মতো খেয়ে নাও, আর এরকম বলছে না তুমি বলো আর কোনোদিন এরকম করবে না। ওইখানে মা যেন একবারে ঠান্ডা হয়ে গেল, বললেন না এমন তো আমি হতে পারবো না, কেউ আমায় মা বলে চাইলে আমি নিশ্চয়ই দেব। তারপরে অবতারকে তিনি শেখাচ্ছেন, বুঝে দেখুন অবতারের শিক্ষয়িত্রী, এমনি সারদা বলছেন ঠাকুরকে এমনি এমনি বলছেন, ও জ্ঞান দেয়নি জ্ঞান দিতে এসেছে, তিনি অবতারকে শেখাচ্ছেন, বলছেন তুমি তো শুধু আমার নও তুমি সকলের, এই দেখুন শুধু শ্রীরামকৃষ্ণকে তিনি আপন করেননি, শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে সকলকে আপন করেছেন। ত্রিগুণাতীতানন্দজির বাড়ির লোকেরা ভীষণ ট্যাঙাতো, সারদা প্রসন্ন লুকিয়ে লুকিয়ে আসতেন, তা ফিরে যাওয়ার শেয়ারের পয়সা তার থাকতো না, কোনোদিন বলতে হয়নি, তিনি রোজ গিয়ে দেখেছেন নহবতের দোরগোড়ায় 1টি পয়সা রাখা আছে, কখনো বলতে হয়নি, বলতে হয়নি এর জন্য মোটা মোটা রুটি করতে হবে, এর জন্য পাতলা রুটি করতে হবে, এর জন্য ঝোল ভাত করতে হবে, আর এইসব করতে গিয়ে নিজেদের জন্য কিচুমিচু হতো, কিছু রান্না হতো না দেখবি, কিন্তু কখনো সে কথা বলেনি। আমরা যখন প্রথম সাধু হতে আসি, পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি তখন সাধারণ সম্পাদক, আমরা এত ঘুরেছি দক্ষিণেশ্বর দেখার দেখাতে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল, এত দেখেছি এত এত পড়েছি যে আমরা যেন দক্ষিণেশ্বরের মতোই বাস করছিলাম। ফিরে এসে মহারাজকে 3 দিন ধরে বলা হচ্ছে, মাকে মহারাজকে এসে বললো মহারাজ কী সুন্দর মায়ের ঘর, চতুর্দিকে আলো বাতাস গঙ্গার হাওয়া, মানে ওরমটি নয় রে বাবা ওরমটি নয়, 2 মানুষ সমান দরমার বেড়া ঘোড়া ছিল, ওই মধ্যে মা কাঠের জালে রান্না করতেন, তিনি প্রথম মহারাজ এটা আমাদের মনের ভেতরে গেঁথে দিলেন, বলছেন দরমা 2 মানুষ সমান দরমার বেড়া ছিল, তাতে আলো ঢুকতো না বাতাসও ঢুকতো না আর ভেতরের ধোঁয়াটাও বেরোতো না, ওরই মধ্যে মা থাকতেন। আমার ভারী লোভ হলো মায়ের ঘরটা আবার করে দেখতে যাবে, দামড়া বয়সে গিয়ে দেখলাম
মায়ের ঘরে এখন এত জিনিস দেখার সুযোগ ছিল না, তাই আমি উপরে গিয়ে দেখা শুরু করলাম। ওদেরকে বলে ওরা উপরের ঘরটা খুলে দিল, দেখলাম মায়ের 5 ফুট 6 ইঞ্চি লম্বা চেহারা। যদি মা ঠিক মাঝখানটায়, ঘরের মাঝখানটায় না শোয়েন, তাহলে কোনোদিন মা পা লম্বা করে শুতে পারেন। কারণ মায়ের ওই ঘরে অনেক কিছু আছে, আপনারা পড়েছেন, ঠাকুরের ছবি আছে, ঠাকুরের পট আছে, শিল আছে, নোড়া আছে, উনুন আছে, মশলাপাতি আছে, আর তার মধ্যে মা শুয়ে আছেন মাদুরের ওপর, আর পটপটে মাদুর, আর ফেঁসো ওই যে ইয়ে করতে দিয়েছিলেন পাট, অতিরিক্ত পাট, সেটা একটা কাপড়ের মধ্যে ভরে, সেটা তার বালিশ। মা নিজে স্বীকার করেছেন ওই ঘরের সমস্ত দরজাগুলো খুব নিচু ছিল, মায়ের মাথা ঠুকে যেত, যেটা বলেননি আমরা, আপনারা পারলে একটু দেখবেন। মায়ের ঠিক ঘরের পাশে একটা ছোট্ট এরকম দরজা আছে, অনেকটা সেই সিগারেটের গুমটির মতো ছোট্ট একটা দরজা, যদি কখনো খোলানোর সুযোগ হয় দেখবেন, দেখবেন মা কোনোদিন সোজা হয়ে বসে রান্নাও করেন, সারাটা জীবন রান্না করার সময় কুঁজো হয়ে বসে রান্না করছে। আমরা একজনদের বাড়িতে গেছিলাম উদ্বোধন করতে, সেন্ট্রালি এসি গোটা বাড়িটা, শুধু রান্নাঘরটা এসি নয়, কিন্তু কুচিনা মুচিনা দিয়ে লাগিয়ে এমন অবস্থা, কোথাও এতটুকু ধোঁয়া নেই। আমাদের খেতে দেওয়ার সময় ভদ্রমেয়েরা টিস্যু পেপার এমনি করে লাগিয়ে বলছে, ও কী গরম, কী গরম, কী গরম। আমাদের মনে হচ্ছিল মায়ের কথা, আত্মস্থানন্দজি ভারী সুন্দর একটা কথা বললেন, জানিস তো জীবনটাকে যদি খুব উঁচু সুরে বাঁধা যায়, তাহলে যে সমস্ত বাসনার জন্য আমরা দিন রাত ছুটে বেড়াই সেটাকে আন বলে বোধ হবে। এটা মায়ের সবচেয়ে বড় শিক্ষা, জীবনটাকে উঁচু সুরে বাঁধা, এমন একটা লেভেলে বাঁধা যে নিচু কোনো জিনিস কোনো কিছুর জন্য আমাদের ক্রেভিং, আমাদের চাইবার ইচ্ছাটা হয় না। এই আন শব্দটা আমার প্রথম শেখা, আন শব্দ অর্থ হচ্ছে ফালতু, বাজি, এই মহারাজের কাছে প্রথম শেখা। পরে কথামৃতে দেখলাম ঠাকুর ব্যবহার করছেন যে ঈশ্বর ছাড়া তখন জগৎকে আন বলে বোধ হয়, ইউজলেস। এটা হচ্ছে মায়ের পন্থায় যদি জীবন গঠন করি, তাহলে প্রথম হচ্ছে আমাকে করতে হবে জগৎ আমার, এই বোধ করতে হবে জগতে যা কিছু দেখছি সব আমার, দে আর রিলেটেড উইথ মি, দে আর রিলেটেড টু মি। আমি ভালো হলে আমার, আমি যদি সেবা করি জগতের ভালো হবে, এই জগতের সঙ্গে একটা একাত্ম বোধ করা পন্থাটাকে এই যে উঁচু সুরে কেমন করে বাঁধতে হয় বলছেন, কারো দোষ দেখবে নেই, দোষ দেখবে নিজের। এটা হচ্ছে আরেকটা শিক্ষা, একবার থাপ্পড় মারা শিক্ষা। আমরা মোস্টলি জানেন তো আমরা চাই সবাই আমার মতো হোক, আমাদের নিজেদের ভেতরে, আপনাদের প্রত্যেকের ভেতরে একটা করে ছবি আছে নিজেদের সম্পর্কে, খুব ভালো করে রাত্রি একবার করে চেনটা খুলে দেখবেন, আপনাকে দেখতে আপনি যখন গান গাইবেন তখন মনে হবে যেন ভীমসেন যোশী আর লতা মঙ্গেশকরের যুগলবন্দী হয়েছে, আপনাকে দেখতে একবার মাধুরী দীক্ষিতের থেকে 1 ইঞ্চি কম, আর সুচিত্রা সেনের মতো দিব্য হাসিটি রয়েছে আপনার সামনে, আপনার গলার ভয়েস অমিতাভ বচ্চনের মতো ব্যারিটোন ভয়েস হবে, আপনার দেশপ্রেম সুভাষচন্দ্র থেকে 1 ইঞ্চিও কম না, এবং 2 ইঞ্চি বেশি হতে পারে, আপনি ইংরেজি লিখবেন কলকল করে সরোজিনী নাইডুর মতো, আপনার বিজ্ঞান প্রতিভা আচার্য প্রফুল্লচন্দ্রের মতো, অরবিন্দের মতো আধ্যাত্মিকতা, বিবেকানন্দের মতো এক অদ্ভুত এক ত্যাগ, ত্যাগের উৎস সব আপনার ভিতরে আছে। এ দিয়ে আপনার একটা ছবি তৈরি করেছে, গিয়ে দেখবেন আপনি আপনার সেই ছবি থেকে 100 মাইল দূরে আছেন, যেখানে আপনি আপনার নিজের মতো নন, মনের মতো নন। আপনি কী করে আশা করেন জগৎ আপনার মনের মতো হবে, অথচ আমরা সবাই আশা করি জগৎ আমার মনে হয়। নতুন ছেলের বউ এসেছে, 5 দিনও তাকে অ্যাডজাস্ট করার সুযোগ দিই, তার আগেই তার খুঁত ধরা শুরু করে দিয়েছে, ব্যাস সেই যে ফাটল লাগলো সেটা সারা জীবন সিমেন্ট করে এমসিল কিছু দিয়ে ভরা যায় না, কিছু দিয়ে কোনোভাবে ভরা যাবে, অথচ আমরা লড়ে মরি। মায়ের দেখুন অবস্থা, আমি তো নরেন্দ্রপুরে দেখেছি, আমরা যখন ক্লাসটা শেষ করে ফিরতাম 9টার পরে আর অটো পাওয়া যেত না, প্যান্ট শার্ট পরা সব আইটি সেক্টরের মায়েরা এসে ঘটনি 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 করতেন, তার মানে কি একটা অনিশ্চয়তা, বাড়ি ফিরতে পারছি না, দিনের আলোর মতো পরিষ্কার ঝকঝকে আলো চলছে, সব বাজারে সব চলছে, শুধু অটোটি নেই, বাড়ি কেমন করে যাবে এই নিয়ে সংশয়। আর মাকে ভেবে দেখুন 150 বছর আগে তেলেগুলোর মাঠে লক্ষ্মী দিদি আর পার্টি মাকে ফেলে দিয়ে চলে গেল, মায়ের এতটুকু অনুযোগ হৃদয়রাম মাকে ঠাকুরকে এত সেবা করেছিলেন, সঙ্গে এত অযত্ন করেছিলেন যে ঠাকুর পোস্তার ওপর থেকে লাফিয়ে পড়তে চেয়েছিলেন, মা কত সহজ করে বললেন, অমন যে অত সেবা করে সেই ওরম 2 একটু করে, ভেবে দেখুন
বলছে অমন যে সেবা করে সে ওরকম দু একটু করতে পারে, দোষ দেখবে নিজের। আমরা এটাই হাইলাইট করা চাই। একটা ছোট্ট ছেলেদের খুব ভালো টেস্ট দেওয়া হয়, একটা লাইন ছিঁড়তে হবে না, কাটতে হবে না, মুছতে হবে না, ওটাকে ছোট দেখাতে হবে। কেমন করে হয়? বাইরের লাইনটা, পাশের লাইনটা একটা বড় লাইনটা নিয়ে দিতে হয়, তাহলে নিজের লাইনটা ছোট হয়ে যায়। আমরা এত এনগ্রোসড হয়ে থাকি, নিজেদের সমস্যা নিয়ে এত ডুবে থাকি, জগতের কারুর দিকে আমাদের তাকানোর সুযোগ হয় না। যদি একবার জগতের কারুর দিকে তাকানোর সুযোগ হয়, দেখবেন আপনার জীবনের চেয়ে তাদের জীবনের সমস্যা, দুঃখ, বেদনা সব কিছু বেশি। শুধু তারা সেটাকে প্রকাশ করে না, সেটাকে সহ্য করে এগিয়ে যায়। একটি 18 বছরের ছেলের সাথে আমার আলাপ হয়েছিল এই শ্যামপুকুর বাড়িতে। তার কাকা মামা পিসো সবাই আসতো। ছেলেটার ক্যান্সার ধরা পড়লো প্যানক্রিয়াসে, খুব দ্রুত ছড়াতে শুরু করলো সারা শরীরে। ওই 18 বছরের ফার্স্ট ইয়ারে পড়া ছেলেটাকে সোজা বম্বে নিয়ে যাওয়া হলো। 1 বছর বম্বেতে বাড়ি ভাড়া করে থেকে টাটা মেমোরিয়ালে চিকিৎসা করে ফিরে এলো। আর হয়তো বছর দশেক বাঁচবে, বেঁচে ফিরেছে, বছর দশেক বাঁচবে। তার পড়াশোনার উৎসাহ দেখার মতো, আমরা আর 5টা ছেলে মেয়েদের মতো যেরকম হয় ঠিক সেরকম, তার চেয়ে অনেক বেশি। জীবন তার কাছ থেকে সবটুকু নিয়ে নিয়েছে, কিন্তু তার জীবনের প্রতি কোনো ক্ষোভ নেই। যেটুকু সময় আছে সেটুকুকে বাঁচার জন্য তার কী অদ্ভুত একটা আকুতি। আমার আপনার চেয়ে অনেক বেশি একটা স্বাভাবিক জীবন বাঁচে। অন্যের ত্রুটি মুক্ত তখনই আমরা হতে পারি যখন আমরা আমাদের নিজেদের দিকে তাকাই। আমাদের কেনা সময়ে যেটুকু সময় সঙ্গে করে নিয়ে এসেছি সেই সময় শেষ হয়ে এসেছে, আর বেশি সময় নেই। এই আমরা ভাবি অনন্ত সময় আছে। দিনমপি রজনীম সায়ং প্রাতঃ শিশির বসন্ত পুনরায়াত, কাল ক্রীড়তি গচ্ছত্বায়ু তদপি না মুঞ্চতি আশা বায়ু। বলছেন দিন চলে যাচ্ছে, রাত্রি আসছে, রাত্রি চলে যাচ্ছে, দিন আসছে, যা একেবার চলে গেছে সে আর কোনোদিন ফিরবে না। তদপি না মুঞ্চতি আশা, তবুও আমাদের আশা যায় না। কানে কম শুনছি, ইয়ারিংয়ের লাগাবো বোতামের মতো কেউ দেখতে পাবে না, চুলে বার্গেন্ডি লাগিয়ে নেবো, দাঁত পড়ে গেছে ঠিক আছে ফলস্তার লাগলেও ব্রিজিং করে নেবো, তারপরে হাতে ভালো লিখতে পারছি না ঠিক আছে কম্পিউটার ব্যবহার করব, কোনো অসুবিধা নেই, হাঁটতে পারছি না নি রিপ্লেসমেন্ট করে দেবো। একবারও ভাবি না যে ওপারের ডাক শুনতে শুরু করেছি আমরা। আমরা এসব করেও অন্যের ত্রুটি দেখার চেষ্টা করি। আমি খানিকক্ষণ আগে দেখছিলাম, আমিও তার থেকে মুক্ত নই। মায়ের পন্থায় জীবনযাপন হচ্ছে এই তিনটি ত্রুটি দিয়ে। এই জগৎকে আপন করে নিতে শিখুন, আর দুই হচ্ছেন এটা হচ্ছে কারো দোষ দেখবে না, দোষ দেখবে নিজের। আমার ভেতরের যে আগুনটা সেটাকে যদি আমি ঠিক ঠিক মতো জ্বালাতে পারি, তাহলে জানবেন সমস্ত আগুন ঠিক ঠিক মতো চলছে। সে মানুষ যত আপনার সে আগুনের কাছে আসবে, আগুনের কাছে গেলে আমাদের কী হয়, আগুনের সে আলোতে আমরা আলোকিত হই। আরও কাছে গেলে কী হয়, আগুনের উত্তাপে আমরা উত্তপ্ত হই। আরও কাছে গেলে কী হয়, পুড়ে আমরা আগুনের অংশ হয়ে যাই। আমার ভেতরের ভালোটাকে জাগাতে হয়, তাহলে দেখবেন যারা আপনার কাছে আসবে আপনার ভালোর আলোতে তাদের কালোগুলো চলে গিয়ে তারা আলোকময় হয়েছে। এক, যত কাছে আসবে তাদের ভেতরে উত্তাপটা জাগবে, আমাকেও ভালো হতে হবে। আর তিন, আরও যত কাছে আসবে তখন সেই যার আমি সত্তা যেটা তাকে কিছুতেই ভালো হতে দিচ্ছে না, সেটা পুড়ে নষ্ট হয়ে শুধু একটা সত্তায় বিরাজ করবে, তুমি শুধু তুমি শুধু তুমি। এই প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই, নিবিড় অন্ধকারে তোমাকে চাই, রাত শেষ হলে পরে তোমাকে চাই, অকাল বোধনে আমি তোমাকে চাই, এ জীবন দিয়ে আমি তোমাকে চাই। শুধু গাইলে হবে না, অনুভবে আসতে হবে, জীবন বদল হবেই হবে। দেখবেন মায়ের চোখে কিরণটা ঝিকমিক 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 করছে। আপনি যতই বদল হবেন, মা দেখবেন, ঠাকুর দেখবেন, স্বামীজি দেখবেন, ঝিকমিক করে হাসছেন আপনার দিকে। তার সেই 16 ইঞ্চি হাসি কখন আপনার হৃদয়ের মুকুরে 32 ইঞ্চির মতো হচ্ছে। শ্রী শ্রী মায়ের কাছে প্রার্থনা যেন আমরা সত্যি সত্যি তার পাদপদ্মে নিজেদের উৎসর্গ করতে পারি, তার ভাবে ভাবিত হয়ে তার সেই ভাবের উত্তাপ আলোয় আলোকিত হয়ে তার উত্তাপে উত্তপ্ত হতে পারি, আর তার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে নিজের আমিত্বকে বিসর্জন দিতে পারি। আপনাদের সকলকে আমার কৃতজ্ঞতা, আপনাদের সকলকে আমার নমস্কার জানাই এতক্ষণ কষ্ট করে নিঃশব্দে আর ঢিল না ছুড়ে আমার বক্তৃতা শোনার জন্য। ধন্যবাদ।